ভিডিও শুরুতেই আজকে বুঝতে পারছেন যে আপনাদের কোথায় নিয়ে যাব। তো আমি গলি ভিতর থেকে বেরোচ্ছি আর রায়হান দাঁড়ায় আছে আমার জন্য। আমরা এখন বের হব আর তারপরে চলে আসছি তেল পাম্পে, তেল নিব, নিয়ে আমরা সরাসরি একটু টাউনে যাব। কারণ আজকে ফার্স্ট টাইম লাইভ হচ্ছে মোটর সাইকেল স্ট্যান্ড দেখবো আমরা। শুনছি যে আর এস টাইম আসতেছে, তো রায়হান হঠাৎ করে বললো ভাই চলেন। তো এসে দেখলাম যে অলরেডি মানুষজন যথেষ্ট পরিমাণে উপস্থিত হয়ে গেছে, অনেক ক্রাউড এইখানে। এইটা যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে হোটেল অরিয়ান। হোটেল অরিয়ানের সামনের যে লবি আছে ওইখানেই স্ট্যান্ড শোটা হবে। কিন্তু মানুষের যেমন চাপ, তো এখানে যশোর বলে কথা তারপরেও বলি, কারণ মানুষের যে চাপ, এই যে মানে মানুষজনের ধাক্কাটা কিয়েতে যে ব্যারিকেডগুলো দেওয়া আছে এইগুলো যে টিকবে তার বিশ্বাস হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন মানে যে কোনো সময় ভেঙে যাইতে পারে। তো ওই সাইডটা থেকেই আর এস টাইম ঢুকছে, আর এই যে দেখতে পাচ্ছেন এখন আর এস টাইম ভাই স্ট্যান্ড শোর যে স্পেস আছে ওইখানে ঢুকে পড়ছে। এখনও গাড়ি নিয়ে হচ্ছে স্ট্যান্ড শুরু করেনি, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আর এস টাইম ভাইকে। তো যশোর বলে কথা আগেও সে আসছিল, সেখানে কিন্তু মারামারির কারণে স্ট্যান্ড শোটা বন্ধ হয়ে গেছিলো। আজকে কী হবে বোঝা যাচ্ছে না, কারণ যশোর আমরা যেটা দেখলাম মনে হয় এক মিনিট হয়নি, এক মিনিট হওয়ার সাথে সাথে যখন এইটা কিন্তু দেখতে কি যে স্ট্যান্ড শোটা মোটামুটি অফ করে দিচ্ছে। আমরা ভাবতে একটু এখন হচ্ছে এর জন্য মনে হয় অফ করে দিচ্ছে। কিন্তু একটু পরেই দেখলাম যে না, এটা হচ্ছে সবাই চলে যাইতে বলছে, যখন সবাই চলে যাচ্ছে না তখন ফাইন বাইকেই বললো যে আপনি বের হয়ে যান, তাইলে ক্রাউড কমে যায় মনে হয়। তো এখন দেখতে পাচ্ছি যে বের হয়ে যাওয়ার জন্য ফাইন বাই দাঁড়িয়ে রয়েছে। তো স্ট্যান্ড শো কিন্তু মাত্র 30 সেকেন্ড মতন হয়েছে। তো খুব ইচ্ছা করে আসছিলাম, তো দেখতেই পাচ্ছেন যশোরের মানুষ আসলে কত ভদ্র, ভেঙে জোরে একদম ঢুকে পড়তেছে ভিতরে। তো আসলে যদি একমাত্র প্রশাসন, প্রচুর পরিমাণে প্রশাসনের কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু আসলে এই ধরনের শো করা বা পাবলিক ফিগার কাউকে নিয়ে এসে যশোরে কোনো শো করা আসলে যশোরের দিকে পসিবল না। কারণ আসলেই একটু সবাই আসলে কেউ কাউকে দেখে না, গোনে না, এরকম একটা পরিবেশ যশোর মানুষের ভিতরে, সেই কারণে কোনো শো করা আসলে ওইভাবে সম্ভব হয় না। আর এইখানে যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল সেটা হচ্ছে সাউন্ড প্রবলেমের জন্য পুলিশ নিষেধ করছিল। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য, হয়তো বা অন্য কোনো একটা শো দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।